আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা ডেলি বাজার নিউজের এই ভিডিওটি দেখছেন, সবাইকে পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। দেখতে দেখতে রোজা শেষ হয়ে আসছে, ঈদের মাত্র হয়তো বা আর একদিন বা দুই দিন বাকি আছে। যদি 29 রোজা হয় তাহলে একদিন, বা যদি 30 রোজা হয় তাহলে আর দুই দিন বাকি আছে। তো সামনে কোরবানির ঈদ, এরই পরিপ্রেক্ষিতে আমরা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য প্রতিনিয়ত গাবতলী হাটে আসি এবং গাবতলী হাটে কিরকম গরু উঠে, দামর গরু, সার গরু কিরকম দাম এখন চাচ্ছে, কোরবানি ঈদের সময় এই গরুগুলো কিরকম দাম হতে পারে, এগুলোর আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আসি আজকে গাবতলী হাটে টিপু ভাইয়ের ডগায়। আমরা টিপু ভাইয়ের সাথে কথা বলবো। টিপু ভাই কিন্তু অলরেডি তালে এসে পড়ছে, দেখতে পারতেছেন। হ্যাঁ, তাল দেন। হ্যাঁ, শুরু করেন। ছোট্ট বল সুপথে চল উড়ি আমার মন, ছোট্ট বল সুপথে চল উড়ি আমার মন। মনটাই ভালো নাই কেন? ব্যথা কেনাটা কম, একটা গানটা একটু ভালো বুঝছেন, এই লাগে ললিত ভয়াজ কমে গেছে। ঈদ করবেন কোথায়? ঈদ আল্লাহ কোথায় করাবে? ঈদের আগে কে মরি যায় না বাইসে যায় সে আল্লাহ পাকে বলতে পারে না। আপনি তো দিন দিন জোয়ান হইতেছেন, চুল মূল পাইকে গেল, ধোয়া টোয়া পাইকে গেল, সব পাইকে গেল। এখন দর্শকের ভালো মতন দোয়া করতেছে, দর্শকের দোয়ায় আল্লাহর রহমতে আল্লাহ কবুল করছে বলে শরীর সুন্দর স্বাস্থ্য মাত্র আবার ফুলি যাইতেছে। এখন দোয়ার তো নেই আল্লাহর রহমতে ফুলি যাইতেছে নাকি, আমি এটা বুঝতে পারতেছি না। ঠিক ভাই, হ্যাঁ আপনি তো বলতেছেন এখন গরুর বাজার খারাপ, রাতে তো গরুর বাজার ভালো হয়ে যাবে, আল্লাহ পাকে বলতে পারে। এখন ভালো খারাপের মালিক একজন, ভালো রাখলো আলহামদুলিল্লাহ, খারাপ রাখলো আলহামদুলিল্লাহ, তার ইচ্ছা। আমরা চেষ্টা আমাগো মতন আমরা চালিয়ে যাইতেছি। আমি চিন্তা করি কি, দোয়া করি কি, জনগণ যেন আল্লাহ রহমত আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, সাবল রাখে। চাকরি করলে তাকে চাকরিতে যেন আল্লাহ পাকে বরকত দেয়, ব্যবসা করলে ব্যবসাতে যেন বরকত দেয়। আমি দোয়া করি যে জনগণ, সব বাংলাদেশের জনগণ, বাইরে যারা আছে তারাও যেন সুখে শান্তিতে আল্লাহ তাগল রাখে। আমি এই দোয়া করি সবার জন্য, আর পারলে জনগণ আমাকে দোয়া করবে, ভালো লাগলে করবে, না লাগলে দুইটা কাল দিবে। জনগণ আপনাকে ভালোবাসে, আমার ইচ্ছা করে ভালোবাসতে ভালোবাসবো, বাসবো। কাস্টমার আছে দেখেন, কাস্টমার দেখেন, কোনটা নেবেন দেখেন, আমরা একটু দেখি। বড়টা নেবেন? 73.5 কত? 82 দেন। 82 চলবে? 65-82 নাই না, ঠিক আছে ভাই, একটা সুন্দর আইডিয়া আছে। কত হইলো ভাই? 3000 পড়বে, 3000 ভাই মানুষ কত? 70 জনগণ খাই গেলে দোয়া করে, টাকা কিন্তু গণনা হচ্ছে, দেখতে পাচ্ছেন। 70,000 টিউ ভাই, এটার ওজন বলেন। ওজন ভাই 95 কেজি আছে, আল্লাহ দিলে 100 কেজি আসতে পারে। আমি আপনারা বলে শোনেন, মাংস ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী গেলে চোরের রাজায় বাংলাদেশে চোর থাকলে আর ডাকাত থাকলে এক মাংস ব্যবসায়ী না না ব্যাপারই জানাই। আপনি কি বলবেন? এরা 10 কেজি হাতে রাখবি, এরা 10 কেজি হাতে রাখবি, এই গরুটা যদি 90 কেজি তে ভরে যায় গরুর টাকা আমি 1 টাকা লেবো না। এখন সবাই আরে দেখেন ব্যাপারে দেখেন কি জানেন, এত টাকার মালিক ডারবি সিগারেট আর ও আগো পকেটে দেখো ব্যাংকন ধরে খাবে না, খালি আইডিয়া চাকু হলো চালান, আমরা খাই ব্যাংসন।
কালাটা আমার কালোটার ওজন বলেন তো দেখি কালাটা 100 কেজি আছে 100 কেজি হবে হ্যাঁ 100 কেজি আছে না এটা 100 কেজি আছে বেচা দাম বলেন এটাও নিয়ে নেন কত এটা 82 এটাও নিয়ে নেন দাম জান 82 70 টাকা 82 এটা হয়ে যাবে এটা 82 ইয়া এটা সেক্সি মাল এটা হয়ে যাবে এটা হলো এটা হয়ে যাবে এটা হচ্ছে সেক্সি মাল টিপু ভাই বলতেছে 82 এডি আর কাকা কত বলতেছেন 70 10000 ফারাক 12000 এখন দেই টিপু ভাই কি করে টিপু ভাই কি বলবেন কি আর বলবো কাস্টমার ওটা দিতে 30000 কয় তাও সই আর দিছেন যে টাকা দিছে কত Bismillahirrahmanirrahim. Bhai amar 80 dise. Ded dhora lage. 10 nai kono bhos. কত আসি ভাই আরে এর থেকে আদার ছোট হ্যাঁ আমি তো দেখতেছি ছোট আমি কি আর বলতাছি শুনেন সোনার পিস এতটুক হেরার পিস এতটুক দাম কোনটা বেশি না না দামটা কোনটা বেশি আগে কইতে হবে আগে সোনার পিস এতটুক হেরার পিস এতটুক কত কত না না হবে না না থাকে না এটা থাক না না কি বেজবে তোকে 500 দিলে 500 টাকা লাভ দেখবে তো এই ব্যবসা কেনা করে কত নিলেন কত 6000 কত 76 76 76 আর 5000 লে বেমিল টাকা এই 500 টাকা লাভ দেখবে সাহেব এত বড় করে বেশি আর সত্যি কথাই বলি আমি মিথ্যে কথা কই মিথ্যে কথা নাই আর আমি মিথ্যে কথা বলি ওজন কত হবে 95 কেজি আরে কি সে 95 রাখে দি সব জায়গায় চুরি আর বাট পারি চোর বাট পার হুঁশিয়ার সাবধান এটা 100 কেজির একটা তুলা কম না বেশি তারা আমরা চিনি আপনারা বেশি বুঝেন আমরা কম বুঝি কত বলছেন আরে শুনেন না কত 76000 76000 চলেন ওই সাথে গরুর দাম বলেন পাঁচে সব দাম বলে এইসব গরু কি থাকবে নাকি আর চলে হাঁক গাড়ি উড়ে দিব ভোমো করে ভোমো করে উড়ে চলে দিব গরু ব্যস্তছেন দুমায় আমি আসার লগে লগে দুইটা গরু বেচে ফালাইলেন আমি তো চিন্তা করতেছি আপনি কি কথাই নাকি বলেন এটা কত বলেন আরে এটা দিয়ে দিব স্যার লোক কই বলেন এটা কত 30 130 আরে খালি 30 না 130 130 ওজন কিরকম হবে এটা 4 মণ আছে 4 মণ আছে এরপর এটা একদম শর্টকাটে জিজ্ঞেস করে আরে বাইরে এই গরুর দাম দিকে বুঝছেন কাস্টমার পাবে কি পাবে না কথা বলছেন এটা ঠিক না এটা 110 এটা এরমই সব মানে সেম সেম আগে কে দাঁড়ান এরম অস্থির হয় না একটু দাঁড়ান না এটা কত এটা ধরেন যে 20 পড়বে 120 120 এটা ওজন কিরকম হবে এটা ধরেন যে 3.5 মণ 3.5 মণ এটার কি অবস্থা এটা এরমই সেম সেম সব এটা কি বড় মনে হইতাছে আরে বড় হলে ওজন ঠিক কম আছে খালি বড় হলে সব কিছু হয়ে যায় নাকি আপনি কিরকম চাইতে রইছেন কে আমার চোখ মুখ আছে উল্টে গেছে এটা কত 120 হ্যাঁ 120 আর এই যে বড়টার দাম বলেন এটা 40 এই যে চুটেলা 40 140 40 আচ্ছা আর এই এটার এটাও বড় সাইজ এটার দাম বলেন হ্যাঁ এটা বড় সাইজ এটা নেবেন হ্যাঁ এটা বলেন এটা 50 150 আরে খালি 50 না ওর সাথে 150 আচ্ছা এই যে এইটা বলেন এই কালোটা এটা 75 হ্যাঁ 75 175 175 এর ওজন কত 6 মণ শিকন 6 মণ আর গরু ধরে দেখেন না গরু আগে ধরে আইডিয়া করতে হবে তাহলে বুঝতে হবে গরু এটা কি 6 মণ হবে এটা হ্যাঁ হ্যাঁ 6 মণে ফুরাবে না আচ্ছা আরে এই যে এটা হ্যাঁ এটা ওই দে ওটা এই সেনসেমি 60 65 এর 160 65 হ্যাঁ হ্যাঁ এই ছিল গরু নাকি গরু আরো আছে এত বোলা যাবে না খুব মুখ নষ্ট হয়ে যাবে আচ্ছা তো দর্শক টিউ ভাই এই জায়গা এই জায়গা আপনার লোক আমার লোক হ্যাঁ আমার লোক চাপার ভুট্টু ব্যাপারে চাপার ভুট্টু ব্যাপারে হ্যাঁ দাদা দেই একটু সামনে যাই দেই কি বলে আসসালামু আলাইকুম ভাই
আচ্ছা দর্শক বুটু ভাই না ভালো ভালো আল্লাহর রহমতে খুব ভালো ভাই আল্লাহর রহমতে না গরুর দাম আপনাদের না ভাই না ভাই না ভাই তুমি এই কথাটা বলেন না ভাই এই কথাটা বলেন না ভাই আল্লাহর দাম দেন না ভাই ওয়া থেকে ডাইকি জুতা দিয়ে বাড়ি দেন দুইটি কারণ গাবতলি হাটে ডাইকি দরে জুতা দিয়ে বাড়ি দেন অপমান করেন না মানে রাতে বেলা হয়তো অনেক বেশি বেলা নাম দুইটা তো এখানে বিদায় একটু মোবাইল নাম্বারটা বলেন 0 8 4 5 4 4 6 7 9 2 7 9 2 তো টিপু মোবাইল নাম্বার হলো 2 5 4 4 7 9 2 তো টিপু মোবাইল নাম্বার হলো 2 5 4 4 7 9 2 তো টিপু মোবাইল নাম্বার হলো 2 5 4 4 7 9 2 তো টিপু মোবাইল নাম্বার হলো 2 5 4 4 7 9 2 তো টিপু মোবাইল নাম্বার হলো 2 5 4 4 7 9 2 তো টিপু মোবাইল নাম্বার হলো 2 5 4 4 7 9 2 তো টিপু মোবাইল নাম্বার হলো 2 5 4 4 7 9 2 তো টিপু মোবাইল নাম্বার হলো 2 5 4 4 7 9 2 তো টিপু মোবাইল নাম্বার হলো 2 5 4 4 7 9 2 তো টিপু মোবাইল নাম্বার হলো 2 5 4 4
টিউবের কাটে গরু ব্যস্ত সেটাও দেখালাম কিভাবে ব্যস্ত কত দামে ব্যস্ত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ